জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড়ের মরণ খেলায় বারবার হেরে যান তারা। হারিয়ে ফেলেন তিলে তিলে গড়ে তোলা শখের বাড়ি, সহায় সম্বল, বাঁচার তাগিতে ঘর ছাড়েন, পৈতৃক ভিটার মায়ায় আবার সেখানেই ফিরে যান। কখনো সিডর, কখনো আইলা, আবার কখনো রিমেল নামক ঘূর্ণিঝড়ে সর্বশান্ত হয়ে যান উপকূলবাসী। তবে ঝড় থেমে গেলে সর্বস্ব হারানো এই মানুষগুলোর পাশে দাঁড়ায় কজন? এমন প্রশ্ন সর্বশেষ ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত মোংলা উপকূলবাসীর। এ অঞ্চলে এবার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চিংড়ি চাষিরা। ঘেরের বাঁধ সংস্কার করে এক মাসেও পুনরায় মাছ চাষে ফিরতে পারেননি তারা, বরং এখনও দিন পার করছেন অনাহারে অর্ধাহারে। এ অবস্থায় সরকারি কোনো সহায়তা না পাওয়ায় ক্ষুব্ধ চাষিরা। আমাদের ঘের বাঁধের আমরা কোনো সহযোগী পাই নাই, প্লাস এখন ঘের করতে এসে আমরা বাজার করে খাইতে পারছি না, প্লাস আমাদের দেখা কিস্তির জেলা, এখন আমাদের ঘেরে সর্বহারা হয়ে আমরা এখন নিশ্চয় কৃষকরা দাঁড়িয়ে আছি। যে চাষিরা আজকে ঘেরগুলোকে সংস্কার করেছে সেগুলো যে কিছু সাহায্য পাবে, তারা ফোনা সার্ভে নতুন করে ঘের সংস্কার করবে বা মাছ দিবে, সে সাহায্যটুকুও নেই। ঘের চালাই গেছে আগাম মাথা মনে করেন সব একশ ঘের হয়ে গেছে, এই ঘেরগুলো তো মনে করেন এখন আর কোনো মাস্টার্স নাই, মানুষ কিভাবে চলবে কিভাবে বাঁচবে, জামা কাপড়ও নাই, এরকম একটা অবস্থা। আমরা কোনো জায়গা থেকে সেরকম কোনো কিছু পাই নাই, সব মাস্টার্স সব চলে গেছে, এখন যদি কেউ কিছু সাহায্য দেয় তাহলে আমরা আবার গত 26 ও 27 মে ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডবে সৃষ্ট জলোচ্ছ্বাসে 7 থেকে 8 ফুট পানিতে তলিয়ে যায় মোংলা উপকূলের 5,000 চিংড়ির ঘের। এতে প্রায় 16.5 কোটি টাকার ক্ষতির মুখে পড়ে চাষিরা। এসব চাষিরা পাননি কোনো সরকারি সহায়তা। মৎস্য বিভাগ বলছে তারা ক্ষতির পরিসংখ্যান সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছেন, সহায়তার দায়িত্ব সরকারের। মাছ এবং চিংড়ি মিলিয়ে প্রায় 5,000-এর মতো ঘের এবং পুকুর ভেসে গেছে, এবং এখানে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণে চিংড়ি এবং মাছ দিয়ে প্রায় 10 কোটি টাকার মতো, এবং সাথে সাথে যে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও প্রায় 6 কোটি টাকার মতো। সব মিলে আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করেছি 16.51 কোটি টাকা। আমাদের পক্ষ থেকে, উপজেলা পক্ষ থেকে যেটা করার দরকার ছিল সেটুকু আমরা করে অলরেডি উপর মহলে প্রেরণ করেছি। পুনরায় চাষে ফিরতে না পারলে ভয়াবহ সংকটে পড়তে পারে চিংড়ি চাষিরা, এমন ধারণা নাগরিক সমাজের প্রতিনিধিদের। শতকরা 80% মানুষই চিংড়ি চাষের উপরে নির্ভরশীল। তো চিংড়ি এখানে সমস্ত ঘেরগুলো, শতভাগ ঘের এই ঘূর্ণিঝড় রিমালে তলিয়ে গিয়েছিল, এবং এখানে প্রায় 40 ঘন্টা ধরে জলোচ্ছ্বাসে পানির নিচে নিমজ্জিত ছিল পুরো মোংলা। এই চিংড়ি চাষিদেরকে এখন জরুরি ভিত্তিতে সরকারের বেড়িবাঁধ নির্মাণে সহায়তা দেওয়া উচিত, তাদের চিংড়ি পোনাজাত ছাড়তে পারে সেভাবেও সহায়তা দেওয়া উচিত। সাদা সোনাখ্যাত চিংড়ি উৎপাদন অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।